সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজুর রহমান সহকারী শিক্ষক সিএমপি স্কুল অ্যান্ড কলেজ তো আমরা আজকে তোমাদের সাথে যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে এসিড এবং ক্ষারকের সমতা এই অধ্যায়টি নবম অধ্যায় এই অধ্যায়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো আমাদের আলোচনাতে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো আমরা আগে থেকে এখানে সাজিয়ে নিয়েছি তা আমরা ধাপে ধাপে প্রত্যেকটা টপিক সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে এবং কোনো কিছু না বুঝলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না তা আমরা এই এসিড ক্ষারক এই শব্দগুলোর সাথে এমন নয় যে নবম দশম শ্রেণীতে এসেই পরিচিত হয়েছি আমরা কিন্তু আসলে এসিড ক্ষারক এই ধরনের বিষয় সম্পর্কে আমরা অষ্টম শ্রেণিতেও আসলে ধারণা পেয়েছি তা আমরা কথা না বাড়িয়ে চলা শুরু করি এসিড কাকে বলে অথবা এসিড কী জিনিস আমরা কোন জিনিসগুলোকে আসলে এসিড বলতে পারি হ্যাঁ তো এসিড বলতে গেলে প্রথমে তোমার মাথা যেটা আসবে অথবা আসা উচিত সেটা হচ্ছে এসিড হচ্ছে এমন একটি পদার্থ যেটি কি করে যেটি জলীয় দ্রবণে আয়ন দান করে অথবা আমরা যদি একটু সুন্দরভাবে গুছিয়ে বলি এসিড হচ্ছে যেমন আমরা যদি ধরো এস লিখি এইচ তো এই যে একটা রাসায়নিক পদার্থ এটি কি করবে এটি জলীয় দ্রবণে এটি ধরো এটি অ্যাকোয়াস হ্যাঁ জলীয় দ্রবণে এটি বিয়োজিত হবে বিয়োজিত হয়ে সেটি কী করবে হাইড্রোজেন আয়ন এবং আয়ন এরকম দুটি আয়ন তৈরি করবে তো আসলে ক্লোরাইডায়নটার চাইতে এখানে আয়নটা আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে যেই রাসায়নিক পদার্থগুলো বিয়োজিত হয়ে কি করবে হাইড্রোজেন আয়ন দান করবে তখন আমরা সেই রাসায়নিক পদার্থগুলোকে অ্যাসিড বলতে পারবো আস আমরা আরও একটি উদাহরণ দেখি ধরো আমরা আরেকটি উদাহরণ নিলাম সালফারিক অ্যাসিড এস টু অ্যাসও ফোর তো সেটিও যদি কী হয় সেটিকেও যদি আমরা বিয়োজিত করি তখনও দেখা যাবে দুটি হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে যেহেতু এখানে দুটি হাইড্রোজেন আসে আগে থেকে আর এরপরে আয়ন কী করবে আয়ন তৈরি করবে এই যে আমি এখানে টু মাইনাস লিখলাম এই জিনিসগুলো বোঝার জন্য তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে কোন যোগমূলকগুলোর যোজনী কত হুম আমরা যদি যোজনী না জানি তাহলে কিন্তু আমরা হয়তো এসিড লিখতে পারবো কিন্তু এসিডকে সঠিকভাবে ভাঙাতে পারবো না সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এই যোজনী সংক্রান্ত কিংবা জারান সংখ্যা সংক্রান্ত কী হয়ে যাবে ভুল হয়ে যাবে তা আমরা যেটা বলছিলাম যে যে সকল রাসায়নিক পদার্থ কী করে যে সকল রাসায়নিক পদার্থ হাইড্রোজেন আয়ন দান করে জলীয় দ্রবণে সেগুলোকে আমরা কি বলবো অ্যাসিড বলবো তা আসলে এই যে একটা কথা বললাম জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করা আসলে এই কথাটি সরি বিজ্ঞানী আর্হেনিয়াস বলেছিলেন বিজ্ঞানী আর্হেনিয়াস একটু নামটা তোমরা মনে রাখতে পারো তো এই আরেনিয়াসে আসলে কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে তো আসলে ব্রনস্টেড লাউরি কিংবা লুইস নামে আরও কিছু বিজ্ঞানী ইসি সম্পর্কে আরও কিছু ধারণা দিয়েছিলেন যেমন ব্রনস্টেড লাউরি বলেছিলেন যে কি যে কোনো একটা যৌগ যখন কি করবে পানি ছাড়া পানি থাকতে হবে এমন কোনো শর্ত নেই পানি ছাড়াও যদি কী করতে পারে হাইড্রোজেন আয়ন অথবা এটিকে তিনি নাম দিয়েছিলেন প্রোটন প্রোটন কেন কারণ হাইড্রোজেনের ইলেকট্রন থাকেই একটি তো এইচ প্লাস মানে কি ওই ইলেকট্রনটিও সে ছেড়ে দিয়েছে তাহলে যা থাকে তার ক্যান্দ্রেটা প্রোটনই থাকে সেই কারণে আমরা এইচ প্লাসকে প্রকার অন্তরে আসলে কী বলতে পারি প্রোটন বলতে পারি তো আমরা এরপর যদি ধরো আরও কিছু অ্যাসিড দেখি যেমন ধরো কার্বনিক অ্যাসিড এস টু সিও থ্রি এটাকে যখন ভাঙাবো তখন কিন্তু আমরা আসলে এরকম একমুখী চিহ্ন ব্যবহার করব না তখন আমরা এরকম উভমুখী চিহ্ন কী করব যেটা তোমরা অধ্যায়ে দেখেছিল অভুমুখী চিহ্ন ব্যবহার করব তো তারা কি করে তারাও দুটো হাইড্রোজেন আয়ন দিবে এবং একটা কার্বনেট আয়ন দিবে সিও থ্রি এটা করবে কার্বনেট আয়ন দিবে তো এছাড়া তোমাদের বইতে আরও কিছু জিনিস দেওয়া আছে যেমন ধরো সিএস থ্রি সি ডাবল এইচ এটিকে যদি আমরা ভাঙি এটিকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিএস থ্রি সি ডাবল ও মাইনাস এটাকে আমরা এসিডেড আয়ন বলি অথবা ইথানয়েড আয়নও বলতে পারি তার সাথে কী থাকবে তার সাথে একটা এইচ প্লাস থাকবে এখন দেখা যাচ্ছে এই যোগগুলো কী করছে এই যোগগুলো আসলে হাইড্রোজেন দিচ্ছে তো যেহেতু এই যোগগুলো হাইড্রোজেন দিচ্ছে সুতরাং এদেরকে আমরা এসিড বলতে পারবো তো আসলে প্রথম দিকের এসিড এবং শেষ দিকের এসিড এই এসিডগুলোর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এখানে একমুখী চিহ্ন ব্যবহার করা হয়েছে আর এখানে অভিমুখী চিহ্ন ব্যবহার করা হয়েছে এই তফাতটার আসলে কারণটা কি এই তফাতের কারণটা হচ্ছে এই যে রাসায়নিক পদ্ধতি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি আসলে পুরোপুরি বিয়োজিত হয় তার মানে এটি অনেকটা একমুখী মানে এখান থেকে আর কিছুই অবশিষ্ট থাকে না পুরোপুরি ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং আয়ন উৎপন্ন করে তো সে কারণে আমরা এই অ্যাসিডগুলোকে বলবো তীব্র এসিড কারণ এরা পুরোপুরি বিয়োজিত হচ্ছে বাট এই যে কার্বনিক অ্যাসিড কিংবা ইথানোয়িক অ্যাসিড এগুলো আসলে পুরোপুরি বিয়োজিত হয় না তো সেই কারণে এরা আসলে একটা সাম্য অবস্থায় থাকে যেমন ধরো আমি যদি একদম এক্সাম্পল দিয়ে বলি যেমন এই যে এসিড এখানে যদি আমি এক হাজার অণু নেই কত এক হাজারটি অণু নেই তাহলে দেখা যাবে তন্মধ্যে মাত্র চারটি অণু কী হবে তন্মধ্যে মাত্র চারটি অনু এরকম বিয়োজিত হবে আর বাকি যে নয় হাজার সরি নয়শো কে ছিয়ানব্বইটি অণু আছে সেগুলো আসলে কি থেকে যাবে সেগুলো আসলে অবিকৃত থেকে যাবে তো সেই কারণে আমরা এই ধরনের এসিডগুলোকে কে বলি দুর্বল অ্যাসিড বলি তা আমরা এই এসিডের সংজ্ঞাটা যদি একটু সামার আপ করতে চাই যে এসিড হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যারা কি করবে যারা হাইড্রোজেন আয়ন দান করবে জলীয় দ্রবণে এগুলোকে আমরা এক পথ হিসাবে লিখতে পারি হাইড্রোজেন আয়ন দান করবে তাকে আমরা সহজ ভাষায় এসিড বলবো আর কিছু কিছু এসিড আছে যেগুলো আসলে হাইড্রোজেন আয়ন দেয় কিন্তু আসলে অতটা তীব্রভাবে এদের মতো দেয় না তো তাকেও আমরা এসিড বলবো তবে তাকে আমরা দুর্বল এসিড বলতে পারি তা আমরা এসিডের সংজ্ঞাটা শুনলাম এরপর আমরা একটু চলে আসি যে এসিডের বৈশিষ্ট্য হুম এসিডের যে আমরা লোগ এসিড আমরা এটা শিখলাম লোগ এসিডের যে ধর্মগুলো এবং এদের পরীক্ষামূলক যে প্রমাণগুলো সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব তো এর আগে কিছু কথা তোমাদেরকে বলে নিই আমরা কিন্তু আসলে প্রত্যাহিক জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু এসিডকে কী করি এসিডকে আমরা মানে জেনে থাকি যেমন ধরো যেমন ধরো আমরা যে লেবু খাই হ্যাঁ ওই লেবুতে কি আছে লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড কী অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তারপরে তুমি যদি তেঁতুল খাও সেখানে টার্টারিক অ্যাসিড থাকে তারপরে তোমার কমলা লেবুতে তারপরে হচ্ছে কি তোমার ভিনেগারে থাকে ইথানিক অ্যাসিড তুমি যদি ইভেন চা খাও সে চাতেও কিন্তু আসলে একটা এসিড থাকে সেটাকে বলে ট্যানিক অ্যাসিড তেমন দুধেও কিন্তু একটা এসিড থাকে সেটাকে বলে ল্যাকটিক অ্যাসিড তার মানে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে এসিড সম্পর্কে ধারণা পাওয়ার আগেই ছোটোবেলা থেকে আমরা কী করতেছি সেগুলো মানে কি কোনো কোনো ক্ষেত্রে আমরা খেয়েও এসেছি ওকে তো আমরা আসলে কি সকল এসিড খেতে পারি সকল সিট আমরা খেতে পারি না যেমন ধরো এইচসিএল এগুলো আমরা খাই না সেবন করি না পরীক্ষাগার অ্যাসিডগুলো আমরা সেবন করি না কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা বিশেষত্ব আছে সেটা কেমন আমাদের যে পাকস্থলী সেই পাকস্থলীর গাছ থেকে গাছ মানে কি পাকস্থলীর যে দেয়াল সেখান থেকে কিন্তু আসলে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে আমরা যে ভারী ভারী খাবার খাই ওগুলো আসলে হজম করতে কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সহায়তা করে তো এখন মজার বিষয় হচ্ছে ধরো তুমি অনেকক্ষণ না খেয়ে আছো তখন কিন্তু আসলে সমস্যা হবে কী সমস্যা হবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো যখন খাবারকে ভাঙতে পারবে না তখন সে তোমার পাকস্থলীর দেয়ালকে আসলে ভেঙে ফেলবে তখন একটা অসুখ হতে পারে তোমার সেই অসুখটার নাম হচ্ছে প্যাপটিক আলসার প্যাপটিক আলসার হতে পারে তো সেই কারণে আমরা এই আলোচনা থেকে এইটুকু একটু জেনে রাখবো যে আমরা বেশিক্ষণ খাবার খাওয়া ছাড়া ক্ষুধার্ত থাকবো না অনেক সময় আমরা কি করি আমরা খাবার খেতে অহেতুক দেরি করি আমরা এই ধরনের ভুলভ্রান্তিগুলো করব না তো আমরা এছাড়াও তৈলাক্ত খাবারগুলোও কিন্তু আসলে আটোপেটিক অ্যাসিডের পরিমাণটা কী করে বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রেও কী হতে পারে এসিডিটি হতে পারে এটা তো বললাম সুবিধা অসুবিধার কথা এছাড়াও আমরা আসলে অ্যাসিড সেবন করার পিছনে মূল কারণ হচ্ছে অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারপর এসিডে আমাদের যে ক্ষয়পূরণ সেখানেও আমাদেরকে সহায়তা করে আমাদের মুখে রুচি বৃদ্ধি করতে পারে তো অনেক ক্ষেত্রে আসলে এসিডিকে সে ভূমিকা আছে তা আমরা একটু চলে আসি আমরা যে টপিকটা নিয়ে এরপর আলোচনা করবো বলেছিলাম সেটা হচ্ছে কি যে এসিডের কি লোক এসিডের ধর্মগুলো এবং এটার বৈশিষ্ট্যমূলক প্রমাণগুলো আমরা একটু দেখব হ্যাঁ তো এখন এটার বৈশিষ্ট্যগুলো আমি যদি শুরুতে একটা একটা করে বলি তোমাকে যে এটার বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে যেমন এটা যদি আমি একদম শুরুর দিকে বৈশিষ্ট্যটা তোমাকে বলি যে এ হাইড্রোজেন দেয় এটা আমরা আগে থেকে জানি আমরা যদি এটা স্বাদ নিয়ে একটু কথা বলি এটা স্বাদটা কেমন এটা আসলে একটু যুক্ত এটা আসলে কি কি যুক্ত টক্সাদ যুক্ত এখন তাই বলে তুমি পরীক্ষাগারে এসিড সেবন করতে যেও না কিন্তু কারণ সেটি তীব্র এসিড যেমন ধরো তুমি যদি এস টু এস ও ফোরের টকসাদ নিতে চাও তাহলে কিন্তু ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে তা আমরা আসলে টক বলতে সাধারণত জৈব যে এসিডগুলো আছে এই যে একটু আগে বললাম স্যাট্রিক অ্যাসিড টাটারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এইগুলো আমরা আসলে বিভিন্ন ফলমূলের সাথে খেয়ে থাকি তো টক স্বাদযুক্ত যুক্ত আমরা স্বাভাবিকভাবে এই কথাটা বলতে পারি এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এসিড ক্ষয়কারী এসিড কীকারী ক্ষয়কারী তুমি যদি একটা কাজ করো যে একটি লোহার টুকরাকে কি করো একটি লোহার টুকরাকে এসিডের মধ্যে দিয়ে দেওয়া দেখবে যে লোহার টুকরাটা কী হয়েছে হয়ে গিয়েছে তো এই ঝাঁজরা যে হয়ে গেছে তার পিছনে কারণটা হচ্ছে যে এসিড তাকে ক্ষয় করে ফেলেছে তার মানে এসিডের একটা ধর্ম হচ্ছে সে কী করতে পারে সে কোনো ধাতুর পৃষ্ঠতলকে মানে উপরের যে পৃষ্ঠটা উপরের যে পৃষ্ঠটা সেটাকে কী করে ফেলতে পারে সেটাকে ক্ষয় করে ফেলতে পারে আচ্ছা এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিটমাস পরীক্ষা কী পরীক্ষা লিটমাস এখন এগুলো যে ছোটোবেলা আমরা পড়ে আসছি মানে ক্লাসে এইটও আসলে পড়ে আসছি যে যখন তুমি একটা এসিডের ভিতরে কী দিবে একটা লিটমাস পেপার দিয়ে দিবে তখন এটা যদি কি হয় নীল কালারের লিটমাস পেপার তুমি দাও তাহলে দেখা যাবে যে সেটা হয়ে যাবে সেটা আসলে আমি তোমাকে যদি একটু অন্য কালার দিয়ে দেখাই ধর তুমি এটা ব্লু কালার দিস সেটা আসলে হয়ে যাবে সেটা আসলে লাল হয়ে যাবে তার মানে এসিড কী করে এসিড নীল লিটমাসটাকে লাল করে ফেলে হ্যাঁ তাহলে এটা আমরা আসলে ছোট মানে ক্লাস এইট থেকে আসলে শুনে আসতেছি যে এ সিট নীল বাস পেপারকে কী করে ফেলে তার বর্ণ পরিবর্তন করে লাল করে ফেলে তাহলে এটা এটা গেলে এসিটের কী ধর্ম এসিটের তৃতীয় ধর্ম এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে এই টপিকগুলো এমনভাবে সাজাচ্ছি এমনভাবে বলছি আমি বিশ্বাস করি যে তোমরা যদি এই লেকচারগুলো শোনার পরে একটু বই পড়ো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে তো আমি এ ফাঁকে একটু তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা কথাগুলো বলার সময় যে কথাগুলো সহজবদ্ধ এবং অল্প স্ট্রেন বোঝার কথা সেগুলো একটু দ্রুত বলে যাচ্ছি যাতে ভিডিওটার লেন্থটা রিজনেবল হয় যাতে সবাই দেখতে পারে এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সক্রিয় ধাতুর সাথে কার সাথে সক্রিয় ধাতুর সাথে এসিডির কী বিক্রিয়া ঘটে সেটা যেমন তুমি যদি ধরো জিঙ্ক নাও হ্যাঁ জিঙ্কের সাথে যদি তুমি কি নাও সালফ্রিক এসিড নাও হুম তোমরা কিন্তু এখন অলরেডি এই বিক্রাটা একটু চেনা চানা বিক্রিয়া আমরা ক্লাস এইটে এই বিক্রয়টা দেখেছিলাম তো এই জিঙ্ক যখন এসিডের সাথে বিক্রিয়া করে তখন কী করে এই সক্রিয় ধাতুগুলো এসিড থেকে হাইড্রোজেনকে কী করে সরিয়ে দেয় তো হাইড্রোজেনকে যখন সরিয়ে দেয় তখন এই সেই জায়গাটা আসলে জিঙ্ক নিজেই দখল করে নেয় তখন কী তৈরি হয় জিঙ্ক সালফেট তৈরি হয় তো এই ধরনের বিক্রিয়া কি আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া কী বিক্রিয়া প্রতিস্থাপন তা আসলে তোমাকে যখন এরকম একটা বিক্রিয়ার বাম পক্ষ অথবা যে কোনো একটা সিচুয়েশান তৈরি করে দেওয়া হবে যে যেখানে একটা ধাতু আছে এবং কী আছে এসিড আছে তখন তুমি বুঝতে পারবে এখানে অবশ্যই অবশ্যই কী হবে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে এবং বাকি যে আয়নটি আছে সেটি কী হবে সেটি ধাতুর সাথে যুক্ত হয়ে একটি লবণ গঠন করবে তো এই কথাটি সকল ধাতু এবং এসিডের ক্ষেত্রে আমরা কী করতে পারবো প্রয়োগ করতে পারবো যেমন ধরো তোমাকে যদি ক্যালসিয়াম দেয় এবং এসিএল দেয় আমরা কিন্তু আসলে ধাতুকেও চেঞ্জ করে ফেলছি এসিডকেও চেঞ্জ করে ফেলছি তো সেই ক্ষেত্রেও যেটা হবে সেক্ষেত্রেও তোমার হাইড্রোজেন গ্যাস পাবে এবং ক্যালসিয়াম এবং ক্লোরিন এই দুজন যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে তো তোমরা এই ফাঁকে একটু যদি জেনে রাখো সেটা হচ্ছে এই যে আমি এখানে টু দিলাম তোমার মনে একটা খটকা লাগতে পারে যে এখানে তো আসলে টু নেই তো টু দুটো ক্লোর আসলো করতে আসলে এটা হচ্ছে কি সমতা করার ব্যাপার তাই না তাহলে আমরা এখানে একটা টু দিয়ে দিই তখন আসলে কী যাবে বিক্রিয়াটা সমতা হয়ে যাবে তো তোমরা এই সমতাটা ক্লাস এইটু কিছুটা দেখেছিলে এই সমতাটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা রসায়নে অনেকগুলো জায়গাতে বিপদে পড়ে যাব। তা আমরা এসিডের নেক্সট বৈশিষ্ট্যটা দেখে ফেললাম যে ধাতুর সাথে এসিডে বিক্রিয়া কী হবে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে এরপরে যদি আমরা চলে আসি নেক্সট বৈশিষ্ট্যটাতে হ্যাঁ যেমন নেক্সট বৈশিষ্ট্যটা কেমন যদি তুমি কি করো ধাতব কার্বনেট হ্যাঁ যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ তার সাথে যদি তুমি কী নাও একটা লঘু এসিড নাও তখন যেটা হবে সেটা হচ্ছে এই দুইজন বিক্রিয়া করে দুটো পদার্থ সবসময় তৈরি হবে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা হচ্ছে পানি এই দুজন অবশ্যই তৈরি হবে তাহলে মজার বিষয় হচ্ছে পরে আসলে আমরা কাকে লিখলাম না এটা তো হলো বিক্রিয় মানে যারা বিক্রিয়া করে আর উৎপাদের ভিতরে দুজনের নাম আমরা শুরুতে লিখে ফেলেছি আসলে আমি একটু টেকনিক্যালি তোমাকে বিক্রিয়াটা শেখাচ্ছি তো যখনই তুমি দেখবে ধাতুর সাথে কার্বোনেট আছে ধাতুর সাথে কি আছে ধাতুর সাথে যখন দেখবে তুমি কার্বনেট আছে তখন তুমি নিশ্চিতভাবে বুঝে ফেলবে যে এই জায়গাটাতে এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই কী হবে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে কি হবে তাহলে তুমি দেখো আমরা কিন্তু এখনও ক্যালসিয়ামকে উল্লেখ করে নেই এখন আমরা ক্লোরিনকে কী করে নেই উল্লেখ করে নেই তাহলে এই ক্যালসিয়াম এবং ক্লোরিন এই দুজন যুক্ত হয়ে এই দুজন যুক্ত হয়ে কী তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে মজার বিষয় হচ্ছে আমি ইচ্ছে করে একটা জিনিস এখন লিখি নাই সেটা কি লিখি নাই এখানে কিন্তু আসলে আমাদের কী দিতে হবে এই ক্যালসিয়াম যে অনুসারে এখানে দুই দিতে হবে এই এই সিলি মিস্টেকগুলো কিন্তু আমরা স্টুডেন্টরা একটু বেশি করে থাকি তা আমরা এই ব্যাপারগুলোতে একটু সাবধান থাকবো তা আমরা সমতা করার জন্য আমরা আবার এখানে টুগুন করে দিলে আসলে বিক্রিটা যাবে ব্যালেন্স হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার যে এই রকম ধাতব কার্বনেটের সাথে এসিডির বিক্রিয়াতে অন্য ক্ষেত্রে কী হবে আমরা যদি আরও একটা বিক্রিয়াকে একটু এক্সাম্পল হিসাবে নেই তোমাদের কাছে তাহলে তোমরা ব্যাপারটি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবে ধরো আমরা এইটাই নিয়েছিলাম ক্যালসিয়াম কার্বোনেট হ্যাঁ এখন আমরা যদি ধরো জিঙ্ক কার্বোনেট নেই হুম আমি কিন্তু কার্বনেট মানে এই এই জিনিসটা অবশ্যই থাকতে হবে কিন্তু ধাতু চেঞ্জ হতে পারে যে কোনো ধাতু হতে পারে তো এখন এই জিঙ্ক কার্বনের সাথে আমি যদি কী রে আমি যদি ধরো এইসটু এসএফোর্ড দিলাম হুম অন্য একটি এসিড নিলাম আগে আমরা কী নিয়েছিলাম আগে আমরা আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছিলাম হ্যাঁ এখন আমরা কী নিচ্ছি এখন আমরা নিচ্ছি আসলে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নিচ্ছি তো এরা এরাও যখন বিক্রি করবে তখনও কী হবে তখনও উইজি কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুজন কে যাবে এই দুজন তৈরি হয়ে যাবে তা এখন প্রশ্ন হচ্ছে বাকি কি তৈরি হতে পারে বাকি যেটা তৈরি হতে পারে এই জিঙ্ক এবং এই সালফেট এই জিঙ্ক এবং সালফেট এই দুজন যুক্ত হয়ে কী হয়ে যাবে জিঙ্ক সালফেট হয়ে যাবে তো এটা গেল আমাদের কি বিক্রিয়া ধাতব কার্বনেটের সাথে এসিড বিক্রিয়া করলে কি পদার্থ তৈরি হয় এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা দুটো বিক্রিয়া দেখলাম দুটো বিক্রিয়াতেই এই জিনিসগুলো কী ছিল এই জিনিসগুলো এই জিনিসগুলো কী ছিল কমন ছিল যেমন এখানেও ছিল কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি আবার এখানেও কী ছিল এখানেও ছিল কার্বন ডাইঅক্সাইড এবং পানি তো প্রশ্ন হচ্ছে পদার্থ চেঞ্জ করেছি কিন্তু উৎপাদ কেন চেঞ্জ হলো না এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত তা আমরা যে কোনো কার্বনেটি নেই না কেন ধাতু চেঞ্জ হলো আসলে সিও কিন্তু কি থাকছে স্থির থাকছে অথবা ঠিক থাকছে এবং যে কোনো এসিডি আমি নেই না কেন ধরো আমি যদি এখানে এইচসিএলও নিতাম কী নিতাম সিএল সেক্ষেত্রেও কিন্তু কী থাকতো সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন আয়ন থাকতো তার মানে এসিড যাই নেই না কেন সেখানে থাকবে হাইড্রোজেন আয়ন এবং কার্বনের যাই নেই না কেন যে কোনো ধাতুই নেই না কেন সেখানে কিন্তু সিও থ্রি অবশ্যই থাকবে এখন এই সিওথ্রি আয়ন এবং এবং কী এবং এই যে হাইড্রোজেন আয়ন এই হাইড্রোজেন আয়ন এই দুজন যুক্ত হয়ে বেসিক্যালি আসলে কী তৈরি করে বেসিক্যালি আসলে কার্বন অক্সাইড এবং পানি তৈরি করে তোমরা যদি একটু ভিডিওটি পজ করে এই জায়গাটুকু একটু দেখো তোমরা বুঝতে পারবে এসি সিও থ্রি যেটা আসবে কোথেকে যেটা আসবে ধাতব কার্বোনেটের অংশ থেকে এবং এই হাইড্রোজেন আসবে থেকে এটা আসবে এসিড থেকে এই দুজন যুক্ত হয়ে সর্বদাই কি করবে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে উৎপন্ন করবে আচ্ছা তাহলে আমরা এই কথাটাকে আর টানবো না আমরা ধাতুর আরও একটা এসিডে আরও একটা বৈষ্ণব করলাম দেখে ফেললাম এখন আমরা একটু চলে আসি একটু চলে আসি আমাদের আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে হুম আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটার এখন আমরা যে একটু আগে দেখেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন করেছে সেই কার্বন ডাইঅক্সাইডটি কি করবে কার্বন ডাইঅক্সাইডটি একটু আমরা আর আরেকটু স্পেসিফিক বিক্রিয়া দেখাই এই কার্বন ডাইঅক্সাইডটি চুনের পানির সাথে একটা বিক্রিয়া করে কার্বনের সাথে চুনের পানি হ্যাঁ তো চুনের পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন যেটা তৈরি করে তখন সেটা সে চুনে পানিটাকে ঘোলা করে ফেলে কেন ঘোলা করে কারণ সে একটা কঠিন চুনা পাথর কী করে চুনে পানিতে চুনে পানিটা কিন্তু আসলে একদম পরিষ্কার থাকে সেখানে যখন আমরা এটা চালনা করবো কোন কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা একটু আগে কি করেছিলাম ওই যে ধাতব কার্বনের সাথে এসিডি বিক্রিয়াতে তৈরি করেছিলাম সেই কার্বন ডাইঅক্সাইড যখন এটার সাথে বিক্রি করবে তখন আসলে কী হবে চুনে পানিটা ঘোলা হয়ে যাবে কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যদি এই ঘোলা চুনের পানিতে একটুকু আরও একটু বেশি কার্বন ডাইঅক্সাইড প্রেরণ করি তখন কিন্তু সেই পানিটি আবার পরিষ্কার হয়ে যাবে কেন পরিষ্কার হয়ে যাবে তখন এ সিও থ্রি এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট অথবা আমরা অনেক সময় কী করি ক্যালসিয়াম বাইকার্বোনেট বলি তো এটা আসলে যেটা হয় এই যৌগটা দ্রবণীয় হয়ে যায় কি হয়ে যায় দ্রবণীয় তো দ্রবণীয় হয়ে গেলে আসলে আমরা সেই জিনিসটাকে আর দেখতে পাই না তার মানে চুনে পানি যেটা পরিষ্কার ছিল সেটা আবার পরিষ্কারই হয়ে গেল তা আমরা তো আসলে খালি চোখে এটাকেও দেখব না খালি চোখে আমরা এটাকেও দেখব না তো এতটুকু অন্তত বুঝতে পারবো যে প্রথমে ঘোলা হয়েছিল চুনা পাথরের কারণে এবং সেই চুনা পাথর আরও কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে দ্রবণীয় ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করছে তো এই বাড়তি বিক্রিয়াগুলো আমাদের বইতে এসিডের কি ধাতব কার্বনেটের সাথে যে বিক্রিয়া তার সাথে গিয়ে আছে লাগানো আছে তা আমরা এরপরে যদি আরেকটা বিক্রেতা দেখিয়েছিল বৈশিষ্ট্যের যেমন ধরো তুমি কি নিলে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বন নিলে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট ওকে এবং তার সাথে ধরো তুমি নাইট্রিক অ্যাসিড নিলে অন্য একটা অ্যাসিড আমরা চেঞ্জ করে নিলাম হ্যাঁ তখনও যেটা হবে তখনও কিন্তু আসলে কার্বন ডাইঅক্সাইড এবং কীভাবে পানি তৈরি হবে তার মানে হাইড্রোজেন কার্বোনেট হোক অথবা শুধু কার্বোনেট হোক সেক্ষেত্রে কিন্তু এই দুইটা প্রোডাক্ট আসলে কি থাকে ঠিক থাকে এখন আমরা আসলে কাকি এখনও লিখি নাই আমরা ক্যালসিয়ামকে এখনও লিখি নেই আমরা নাইট্রেটকে এখনও লিখি নাই তো তাদেরকে আমরা যদি অনুসারে কী করে দেবো যুক্ত করে দেবো তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং নাইট্রেট মজার বিষয় হচ্ছে ক্যালসিয়াম যোজনী হচ্ছে কত দুই সেই কারণে কী করতে হবে সে কারণে পিছনে অবশ্যই আমাদেরকে দুই দিতে হবে তো এই যে আমরা বিক্রিয়াগুলো লিখছি যে এই যে বিডিওটা শুরু হওয়ার পর থেকে আসলে রসায়ন মানেই হচ্ছে কি বিক্রিয়া কারণ বিক্রিয়া দিয়ে অনেক পরিবর্তনকে কী করতে হয় ব্যাখ্যা করতে হয় তা আমরা যদি বিক্রিয়াগুলো সঠিকভাবে লিখতে না পারি যোজনই না জানি তাহলে যতই আমরা ক্লাস করি না কেন আমরা প্রতি পদে পদে কী হব বাধাগ্রস্ত হব তো সেক্ষেত্রে যোজনীর ধারণাগুলো একদম খুব কী থাকতে হবে ক্লিয়ার থাকতে তা আমরা চলে আসতেছি আমাদের নেক্সট যে মানে কি বৈশিষ্ট্য কার এসিডের সেই বৈশিষ্ট্যটা আমরা একটু চলে আসি যেমন আমরা যদি একটু এ পাশে লিখি যেমন সে কি করে সে তোমার এর সাথে ধরো আমি যদি এটা একদমই সহজ বিক্রিয়া যখন আমরা খারের কি করব খারকের বিক্রিয়া করব তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা বিক্রিয়া করি তখন তোমরা জানো এই বিক্রিয়াতে কী হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এটা দেখা যাবে এটা একটা প্রসন বিক্রিয়া তখন কী হবে লবণ এবং পানি তৈরি হবে হ্যাঁ এই এখন তুমি যদি অন্য বিকটাকেও নাও ধরো তুমি কী নিলা এসিড হিসাবে এসিড হিসাবে কাকে নিল ধরো তুমি এস্টোয়াসোফোরকে নিলা হ্যাঁ এস্টোসোফোর নিলা আর এখানে নিলা এখানে নিলা তুমি পটাশিয়াম কে নিলা তার মানে তুমি এসিড এবং খারককে চেঞ্জ করে ফেলেছ সেই ক্ষেত্রেও দেখা যাবে সেই ক্ষেত্রেও দেখা যাবে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে এবং হাইড্রোজেন এবং যে ওএইচ এই দুজন যুক্ত হয়ে একটু আমি মনে হয় ভুল রেখেছি আসলে পটাশিয়াম কার্বনেট হবে কীভাবে পটাশিয়াম পটাশিয়াম সালফেট পটাশিয়াম কি সালফেট এবং এই হাইড্রোজেন এবং ওএইচ এই দুজন যুক্ত হয়ে কি হবে পানি তৈরি করবে তাহলে আমরা যদি কি হয় এসিড খার চিনতে পারি এসিড খার চিনতে পারি তাহলে অবশ্যই অবশ্যই কী হবে লবণ পানি তৈরি হবে তার মানে এটা এসিড একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপরে শেষ যে বৈশিষ্ট্যটা তোমাদের বইতে দেওয়া আছে সেটা হচ্ছে ধাতব অক্সাইডের সাথে কার সাথে ধাতব অক্সাইডের সাথে আমরা যদি এখানটা একটু দেখি ধাতব অক্সাইডের সাথে কার্বিক্রিয়া যেমন তুমি যদি ক্যালসিয়াম অক্সাইডকে নাও তার সাথে যদি তুমি এসসিএলকে দাও তখনও দেখা যাবে আসলে এটাও কিন্তু একটি খারক আমরা জানি যে কি ধাতুর যদি ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইডও আমরা নিতাম এটাও খারক বলা যাবে আবার এটাও খারক বলা যাবে আমরা কিন্তু আসলে খারক নিয়ে একটু পরবর্তী অংশে আলোচনা করবো আপাতত এটা মাথায় রাখি ধাতুর সাথে অক্সিজেন থাকলে এটাকে খারক বলা যায় তো তার সাথেও যখন কী এই সেল বিক্রি করবে সেখানে একটা পশন বিক্রি হবে তাহলে পশন বিক্রিয়াতে সবসময় কী তৈরি হয় পানি তৈরি হয় ওকে আর এই ক্যালসিয়াম এবং ক্লোরিন এই দুজন যুক্ত হয়ে কী তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে তাহলে আমরা যদি এসিডি বিক্রিয়া বৈশিষ্ট্যগুলোকে একটু সামারি করি আমরা কি কী শুনলাম আমরা এসিডের স্বাদ শুনলাম যে স্বাদটা টক যুক্ত হবে তারপর আমরা দেখলাম সেটা লিটমাস ব্যাপারে কী করতেছে নীলিটমাশকে লাল করে ফেলছে তারপর এটার একটা ক্ষয়কারী ধর্ম আছে হ্যাঁ যেমন এটা লোহাকে কি করে ফেলে ঝাঝরা করে ফেলে তারপর আমরা দেখলাম এসিড কী করে এসিড তোমার ধাতুর সাথে বিক্রি করে হাইড্রোজেন গ্যাস নির্গত করে তারপরে এসিড যুক্ত যোগের সাথে তার সাথে কার্বোনেটযুক্ত যেমন আমরা এখানে একটু আগেই দেখেছিলাম কার্বনেট যুক্ত যোগের সাথে বিক্রিয়া করে যেমন এই যে দেখো কার্বনেট যুক্ত যোগের সাথে বিক্রিয়া করে কি করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং লবণ তৈরি করে এছাড়া আমরা আরও যে বৈশিষ্ট্যগুলো দেখেছি সেটা হচ্ছে যদি আমরা হাইড্রোজেন কার্বনেট নেই সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আসলে কার্বন ডাইঅক্সাইড পানি এবং লবণ তৈরি হবে এছাড়া আমরা বলেছি যে সেটা কি করবে সেটা প্রসমন বিক্রিয়া এগুলো কিন্তু আসলে সহজ বিক্রিয়া পশন বিক্রিয়ার মাধ্যমে লন পানি তৈরি করবে এবং পাশাপাশি শুধুমাত্র যে ওয়েচের সাথে তা না ধাতব হাইড্রোক্সাইডের সাথে তা না সে ধাতব অক্সাইডের সাথে কী করবে বিক্রিয়া করবে আসলে আমরা কি করলাম একটা পেইজের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করলাম ঠিক আছে তা আমরা এসিডের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু জানার চেষ্টা করলাম এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এসিডের যে ধর্ম সেই ধর্ম প্রকাশ করার ক্ষেত্রে পানির কি ভূমিকা যে এসিডে যে রাসায়নিক ধর্ম আমাদের যে টপিকগুলো আমরা যে সিএলে আগাচ্ছি আমরা এতক্ষণ ধরে আসলে দুই নম্বর টপিক নিয়ে আলোচনা করছিলাম এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কি এসিডে রাসায়নিক ধর্মে পানির ভূমিকা এখন ধরো তুমি যদি কি করো পিওর একটা সালফ্রিক এসিড নয় একদম পিওর তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এই পিওর সালফ্রিক এসিড আসলে কি করে না কোনো অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না কেন করে না কারণ সে আসলে একেবারে বিশুদ্ধ অবস্থাতে কী হতে পারে না বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে না তো সেই কারণে আমাকে কি করতে হয় সেই কারণে আমাকে তাকে আগে পানির সাথে যুক্ত করে তারপরে তাকে আমার কি করতে হয় আয়নিত করতে হয় তো সেই কারণে আমরা আগে পানির সাথে যুক্ত করে এটাকে কী করে ফেলবো এটাকে এস টু অ্যাস এখানে আমরা লিখবো অ্যাকোয়াস অ্যাকোয়াস মানে কি যেখানে পানিসহ সংযুক্ত আছে তাহলে এই অ্যাকোয়াস পানিকে আমরা যখন এখন কি করব। অ্যাকোয়াস পানিকে যখন আমরা ভাঙব তখন দেখা যাবে হাইড্রোজেন আয়ন এবং কি হবে এবং সালফারট আয়নকে উৎপন্ন হবে তার মানে সরাসরি বিশুদ্ধ যে এসিএল সেটা এরকম আয়ন তৈরি করবে না ফলে ফলে আমরা তো শুরুতেই বলেছি যে হাইড্রোজেন আয়ন তৈরি করাটা হচ্ছে এসি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো সেটাই যদি তৈরি না হয় তাহলে তো লিটমাস ব্যাপারে বর্ণ কী হবে না পরিবর্তন হবে না তো সেই কারণে আমরা বলছিলাম যে এই অ্যাসিডটি যখন পানির সাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে জলীয় হয়ে যাবে তখন তারা ভেঙে গিয়ে কী করবে হাইড্রোজেন আয়ন তৈরি করবে এবং সেই হাইড্রোজেন আয়নই আসলে কি করবে মূলত এসিডে কি করবে ধর্মগুলোর প্রদর্শন করবে তো এই কথাটি আমি যদি আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া বলি যেমন ধরো আমরা যদি অক্সালিক অ্যাসিডের দানা নেই শুষ্ক শুষ্ক কিসের দানা অক্সালিক অ্যাসিডের দানা অক্সাল এসিডের সংকেতটা বইতে দেওয়া নেয় আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে সি ও এইচ সি ও এইচ এভাবে যদি আমরা একটু লিখি এটাকে আমরা অক্সালিক অ্যাসিড বলতে পারি হ্যাঁ তো অক্সালিক অ্যাসিডটা যখন শুষ্ক থাকে তখন কিন্তু আসলে সেটা কী করে না সেটা তখন আপনার অমৃত্ব প্রদর্শন করে না তো তাকে যখন আমি একটু পানিতে কী করবো সিক্ত করে নিব জলীয় করে নিব তখন এই যোগটা কী হবে বিয়োজিত হবে অ্যাডোজনায়ন কী করতে হবে দান করতে পারবে এছাড়া আমাদের বইতে ন্যাটিক এসিড নিয়েও একই কথাই বলা আছে তো আমরা এই কথাগুলো আসলে বারবার কী করতে চাই না রিপিট করতে চাচ্ছি না তার মানে আমি যদি একটু মোটা দাগে বলি যে এসিড পানির সাথে বিক্রিয়া করে আগে জলীয় হবে তারপরে গিয়ে সেটা হাইড্রোজেন কী করবে দান করতে তার সুবিধা হবে এবং তার মানে যে একটা এসিডের অম্লত্ব প্রদর্শনে পানি একটি গেছে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন আমরা একটু কথা বলব গারো এসিড নিয়ে কী এসিড নিয়ে গাঢ় তা আসলে গারো এসিড নিয়ে কথা বলতে গেলে আমরা আমাদের এটা শেষ করলাম এখন আমরা গারো এসিড নিয়ে কথা বলবো তো গারো এসিড হচ্ছে যেমন ধরো যেই দ্রবণে পানি পরিমাণ কম থাকবে কিন্তু তোমার কি থাকবে এসিডের পরিমাণটা বেশি থাকবে যেমন ধরো স্বাভাবিক তাপমাত্রায় এই হাইড্রোক্লোরিক এটা কিন্তু আসলে একটি গ্যাস এটা কি গ্যাস তার সাথে যদি আমি কী করি এই গ্যাসটাকে যখন আমি পানির সাথে চালনা করব তখন কী হবে পানি কিন্তু কম দিতে হবে হ্যাঁ কম পানিতে আমি বেশি হাইড্রোক্লোরিসিড চালনা করব তখন আসলে যেই হাইড্রোক্লোরিক কী হবে অ্যাকোয়াশ তৈরি হবে হুম এটা ছিল কি এটা ছিল গ্যাসিয়াস ওকে তাহলে সে যখন পানির সাথে লিকুইড পানির সাথে বিক্রিয়া করে কি করলো অ্যাকোয়াশ তৈরি করলো তখন আসলে এটা খুব গাঢ় হয়ে গেল কেন গাঢ় হয়ে গেলো কারণ আমরা সেলের পরিমাণটা কী দিয়েছিলাম বেশি দিয়েছিলাম এখন যখন আমরা সেলের বোতলটা খুলব তখন দেখবে যে ধোঁয়া বেরোচ্ছে এবং একটা কী পাওয়া হচ্ছে গন্ধ পাওয়া যাচ্ছে তো এই জিনিসগুলো মিন করে যে এসিডটি আসলে এটি গাঢ় এসিড এবং এসিডগুলো ব্যবহার করার সময় অবশ্যই আমাদের কী করতে হবে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে নতুবা দেখা যাবে যে কোনো বিপদ ঘটে যেতে পারে তা আমরা এর পরে যেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা অ্যাসিড তৈরি করার সময় কিন্তু কি করতে হয় অ্যাসিড এই যে আমরা যদি কী করি পানির সাথে পানির সাথে কি দেয় সালফার ড্রাইঅক্সাইড দেই হ্যাঁ সালফার ড্রাইঅক্সাইড দেই তখন কী হবে তখন আসলে এস তৈরি হবে তো এটাও একটা গ্যাস এটা একটা কি গ্যাস তা আমরা যদি পানির সাথে দিয়ে অ্যাকোয়াস তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো আমরা অল্প পানিতে এটাকে বেশি পরিমাণে দিয়ে দিব তখন দেখা যাবে যে এই গাঢ় অ্যাসিড হবে উৎপন্ন হবে আচ্ছা এরপরে আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডটা কেমন যে তুমি যেটা করবে নাইট্রোজেন ডাইঅক্সাইডকে পানির সাথে যুক্ত করবে কার সাথে পানির সাথে পানির সাথে যুক্ত করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে এবং এবং যেটা তৈরি হবে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি হবে তা আসলে একটু সমতা করার জন্যে আমরা এখানে থ্রি দিতে হবে এবং এখানে একটা টু দিতে হবে আচ্ছা তো সমতাটা আসলে প্র্যাকটিসের বিষয়ে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত তোমরা সমতা করতে পারবে তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই নাইট্রিক নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড তৈরি করে তখন এটা কিন্তু আসলে খুব গাঢ় একটা অ্যাসিড এখন এই অ্যাসিডটাকে আমরা আসলে সাদা বোতলে রাখি না কেন কারণ সাদা বোতলে রাখলে এই এসিডটির জারুণ ধর্মের কারণে সেটা ভেঙে যায় তা আমরা এটাকে কী করবো এটাকে আমরা গোলাপি বর্ণের কী বর্ণের গোলাপি বর্ণের সরি বাদামি বর্ণের আমরা এটাকে বাদামি বর্ণে কী রাখবো বোতলে সংরক্ষণ করবো কেন যাতে সেই বোতলে সূর্যের আলো কী করতে না পারে প্রবেশ করতে না পারে আর প্রবেশ করতে না পারলে দেখা যাবে এই হাইড্রিক অ্যাসিডটি কী থাকবে অবিহিত অবস্থায় অথবা ভাঙতে পারবে না তা আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যাট্রিক অ্যাসিডের যেই সংরক্ষণটা সেটা আমরা অবশ্যই রঙিন বোতলে করব। তা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে কি করব এই দুটো যে এই টপিকগুলো শেষ করব। তা আমরা আসলে আজকে এসিড নিয়ে একটু কথা বললাম এসিড নিয়ে কথাগুলো শেষ করলাম আমরা পরবর্তী ভিডিওগুলোতে কী করব যে সবুজ কালারে যেটা আছে খারক সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সবাই ভালো থাকবে আমরা আসলে এই যে অনেকগুলো বিক্রে দেখালাম আমি 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 স্বীকার করে নিচ্ছি যে আমরা কথা বলার সময় অনেক সময় একটু স্লো ফাস্ট বলে ফেলতে পারি তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটি আবার প্লে করে শুনবে কিংবা ভিডিওটি পজ করে কথাটা একটু খেয়াল করবে যে কি বলেছি এবং অবশ্যই মেন অনুশীলন করে পড়বে তাহলে আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে আলোচনাগুলো করেছি তোমরা মেন বই আসলে আমাদের জন্য সবচেয়ে বড় সংবিধান মেন বই যে ভালো বুঝতে পারে আমি বিশ্বাস করি তারা সৃজনশীল কি করবে ভালো করবে তো আমরা এ যে সকল বৈশিষ্ট্যগুলো বিক্রিয়াগুলো ধর যেমন তোমাদেরকে বামপক্ষ দিলেও যাতে তোমরা জটপট কী করতে পারো ডানপক্ষটা খেয়াল করতে পারো যেমন আমি যদি লাস্ট একটা মজার কথা বলি ধরো তোমাকে কী দিল চাল দিল তারপরে দুধ দিল চিনি দিল এখন তোমাকে বললো যে এটা দিয়ে কী হতে পারে তুমি যদি রান্নার সম্পর্কে আইডিয়া থাকে তুমি বলবে এটা দিয়ে পায়েস হতে পারে তো ঠিক একইভাবে ধরো তোমাকে যদি আমি বলি যে সিরের সাথে কি দেওয়া হচ্ছে সিরের সাথে একটা ধাতু দেওয়া হচ্ছে তখন কি বিক্রিয়া হবে তখন তুমি নিশ্চয়ই বলবে না যে পানি তৈরি হবে তখন তুমি বলবে যে হাইড্রোজেন গ্যাস নিয়ে করতে হবে তো এই যে প্যাটার্নগুলো বিক্রিয়ার এই প্যাটার্নগুলো খেয়াল করতে হবে যেমন ধাতব কার্বনটের সাথে যখন এসিডি বিক্রিয়া করি তখন কি হয় বলছিলাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় পানি তৈরি হয় এবং একটি লবণ তৈরি হয় তাহলে এই যে বিষয়গুলো লিখে লিখে তাদের ভিতরে সাদৃশ্যতাটা আমাদেরকে করতে হবে মনে রাখতে হবে এবং আমি অবশ্যই বলবো যে বিক্রিয়া মনে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিখে অনুশীলন তবে বুঝে না বুঝে লিখলে দেখা যাবে বেশি দিন মনে থাকবে না তো আমরা আজকে ভিডিওটি শেষ করছি আমরা আজকে আসলে এসিড নিয়ে আলোচনা করেছি এসিডের ধর্ম এবং এদের পরীক্ষামূলক যে প্রমাণগুলো ছিল সেগুলো এবং এসিডের রাসায়নিক ধর্মে যে পানি যে ভূমিকাটা সেটা এবং গারো কিভাবে কীভাবে তৈরি করা যায় এবং কীভাবে সংরক্ষণ করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি যে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ